মানুষের মাংস দিয়ে বার্গার তৈরি, ব্লাড সস। আরে ভাই, মানুষের রক্ত দিয়ে এরা সস বানাচ্ছে। হ্যালো, আজকে আমি একটি খুবই খারাপ কাজ করতে চলেছি। এই কাজটির জন্যে আমার খুবই পাপ লাগবে। কাজটা কিসের জন্য করব সেই কারণটা আগে বলি তোমাদের। হে কুচুপুরা, সবেতে কম্পিটিশন। খুলেছিলাম বার্গার পিজ্জার একটি রেস্টুরেন্ট কয়েক বছর আগে। ভালোভাবে চলতো ঠিক আমার রেস্টুরেন্ট, কিন্তু ইদানিং মার্কেটে একটি নতুন ম্যাকডোনাল্ডস এর রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেখানে বার্গার পিজ্জা নাকি আমার রেস্টুরেন্টের থেকেও ভালো বানায়। এবারে কুচুপুরা, সব কাস্টমার গুলো সালা গিলতে চলে যাচ্ছে ম্যাকডোনাল্ডস এর রেস্টুরেন্টে। ওইখানের বার্গার পিজ্জা নাকি খুবই সুস্বাদু হয়। এই সব চোখের সামনে দেখে আমি চিন্তায় পড়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি। এখন আমি ডিসাইড করেছি একটি কাজ করার, আর সেটি হচ্ছে চুরি। এই রাতের অন্ধকারে ম্যাকডোনাল্ডস এর রেস্টুরেন্টে যে বার্গার পিজ্জার রেসিপিটা ওদের চুরি করে নেব, আর আমি ওই তাদের রেসিপিটাকে নিয়েই আমি বার্গার পিজ্জা তৈরি করব। তারপরে আমার রেস্টুরেন্টও কাস্টমারে কাস্টমার খাঁচা খাঁচ হয়ে যাবে। কিন্তু কচুপোড়া, একটি সমস্যা আছে। রোল্যান্ডস নাকি রোল্যান্ডো বলে একটি জোকার, রোল্যান্ডো জোকার, রোল্যান্ড জোকার ওই ম্যাকডোনাল্ডস এর রেস্টুরেন্টে রাত্রির বেলা পাহারা দেয়। সেই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এখন। তার চোখে ফাঁকি দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমাকে রেসিপিটাকে চুরি করে নিয়ে আসতে হবে। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। আর গাইস, যেটা বলতে ভুলে গেছিলাম, আজকের আমাদের গেমের নাম হচ্ছে রোল্যান্ডস ম্যাকডোনাল্ডস। আচ্ছা, একটি কথা বলি তোমাদের, আমি তো রেস্টুরেন্টে চুরি করতে যে দেখিয়ে দিচ্ছি আমার কতটা সাহস আছে, আর আমি কতটা ক্ষমতাহীন। কিন্তু তোমাদের কি ক্ষমতা আছে? তোমাদের কি আছে সাহস? আচ্ছা, পরীক্ষা নেব তোমাদের। কি বলছো, নেব একটা পরীক্ষা? চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করতে পারবে তোমরা? দেখি তো তোমাদের কতটা ক্ষমতা। আমি কাউন্ট করি, 1 2 3। করেছো? কারা করেছো? যারা করেছো তারা খুবই সাহসী এবং ক্ষমতাবান। তোমাকে আমার তরফ থেকে একটি হাততালি দিয়ে স্বাগত করছি। চলো, অনেক হয়েছে, এবারে শুরু করা যাক আজকের গেম প্লে। ইয়েস, ওকে গাইস, আমি চলে এলাম ওই ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের ওখানে আমার গাড়ি করে। রাতের বেলা এই জঙ্গলের দু ফাঁক দিয়ে এলাম এখন। চলো এখনই সময় ওই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ওই সিক্রেট রেসিপিটাকে চুরি করার ম্যাকডোনাল্ডসের। আর আজকে প্রথমবার বাপের জন্মে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে ঢুকবো বার্গার পিজ্জা খেতে। ভাই, বাপের জন্মে আমি কোনোদিন ওই বার্গার পিজ্জা খেয়েও দেখিনি। আজকে সেই সুযোগে গেলাটাও হয়ে যাবে বার্গার পিজ্জার। চলো লেটস গো, আমি আজকে চুপটি করে ঢুকবো, তার আগে দেখে নেব ওই একটি কি জোকার ছিল, রোল্যান্ডো জোকার। আরে এই দেখো, যার কথা আমি বলছিলাম, ও পাহারা দেওয়া শুরু করে দিয়েছে এই রাতের মধ্যে। আর বাইরেটাই দেখে মনে হচ্ছে গাড়ি তো অনেকগুলোই আছে, মনে হয় রেস্টুরেন্টে অনেক গেস্ট আছে যারা খাওয়া দাওয়া হয়তো করতে পারে ভেতরে। চলো, ও মালটা এখন ওই দিকটাতে যাচ্ছে আর আমাকে ঢুকতে হবে। কিন্তু দাঁড়াও, ওয়েট, মেন ডোরে তো একটা তালা লাগানো লাল কালারের, তাহলে আমি তো ঢুকতে পারুম না। আর দেখো 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 দেখো, ওকে দেখছো কি তোমরা? ওকে কি তোমরা দেখছো কি করছে? ওই রোল্যান্ড ম্যাকডোনাল্ডসের জোকারটাকে দেখো, পাহারা দিচ্ছে এখানে, চৌকিদার হয়েছে। জাগতে রাহো করছে মালটা। আমাকে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে গাইস, আমি এখান থেকে তো ঢুকতে পারবো না। আজকে আমি কোটি টাকার সম্পত্তি হাতাতে চলেছি ম্যাকডোনাল্ডসে। চলো গাইস, আমি তো সামনে থেকে কোথাও ঢোকার জায়গাই দেখতে পারছি না। এই সাইডটাতে দেখি, ও এখানে দেখো একটা ডাস্টবিন আছে। আচ্ছা, ম্যাকডোনাল্ডসের কি সিক্রেট রেসিপিটা ডাস্টবিনে লুকানো নেই তো? একবার খুঁজে নিই তো। ও ভাই, ওরকম দিনকাল ওদের এখনও পড়েনি যে ডাস্টবিনের মধ্যে লুকানো থাকবে ওদের সিক্রেট রেসিপিটা। যাই হোক, চলো এখন ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টের পেছনটাও দেখো, কিছুটা রাস্তা আছে যাওয়ার, এদিক থেকে আমি কোথাও যেতে পারবো। আর এখানে দেখো, ছাদের উপরে একটি মই গেছে, আমি কি এই মইটি থেকে ম্যাকডোনাল্ডসের ছাদে উঠিতে পারিব? আমি কি উঠিতে পারিব? চলো ওঠার চেষ্টা করি। ওকে, আমি তো উঠতে পারলাম ম্যাকডোনাল্ডসের ছাদে। এখান থেকে কোথাও ঢুকিতে কি পারিব আমি?
না না না, কোথাও তো আমি দেখতে পারছি না রেস্টুরেন্টে ঢোকার। কিন্তু ওয়েট, দেখো দেখো, এইখানে একটি চাবি পড়ে আছে গ্রিন রঙের, কিন্তু ওইখানে যেটা ছিল সেটা তো লাল রঙের ছিল। সুতরাং এটা আমার এখন আপাতত কোনো কাজের না, ঠিক আছে? এটা আমি আমার পকেটে ঢুকিয়ে রাখবো, এখন যখন লাগবে তখন আমি ঠিক ইউজ করবো। আর এখানে এটা আমি কী দেখছি, ও এইখানে দেখো একটা মাটিকে গর্ত করে রাখা। দাঁড়াও, আমি কি এখান থেকে ঢুকতে পারবো নাকি এর ভেতরে, ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টের ভেতরে? বাপের জন্মে প্রথমবার ঢুকবো ভাই, আজকে ওদের সিক্রেট রেসিপি আমাকে হাতাতেই হবে। তারপরে আমি ওদের রেসিপি অনুযায়ী আমি রান্না করে বার্গার পিৎজা বেচবো, তারপরে আমিও মালামাল হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। আমার ব্যবসা একদম লোকসান হয়ে যাচ্ছে, আজকাল ব্যবসা হচ্ছেই না। ও এইখানে আমি এটা কি দেখছি, দেখো ডাস্টবিনের মধ্যে একটি লাল কালারের চাবি পড়ে আছে, আর এই চাবিটা মনে হয় আমার মেন ডোরের চাবি। চলো এখন আমি গ্রিন কিটাকে ফেলবো। এখানে দেখো একটা ভেন্ডিং মেশিনও আছে, এ তো মনে হয় সেই জাপানের মেশিনগুলো দেখবে। জাপানে তোমরা যদি কোনোদিন যাও, জাপানে দেখবে এরকম বড় বড় ভেন্ডিং মেশিন রাস্তায় রাস্তায় লাগানো থাকে, সেরকমই একটি বড় ভেন্ডিং মেশিন। আরে লুকিয়ে চুরিয়ে বার করে এখান থেকে সব কিছু, কোল্ড ড্রিঙ্কস মোল্ড্রিঙ্কস যাওয়ার সময় সব নিয়ে হাতি নিয়ে চলে যাবো। ও ভাই, এখানে দেখো আইসক্রিম আমি পাচ্ছি, ও ভাই ফ্রিতে একটা আইসক্রিম পেয়ে গেলাম। যাই হোক চলো, এখন কোনো কাজের নাই, সব আইসক্রিম আইসক্রিম, রাত্রিবেলা ঠান্ডা লেগে যাবে খেলে। চাবিটাকে আমি তুলে নিয়েছি, আর এখানে দেখো পাসওয়ার্ড আছে, কিছু মারতে হবে হয়তো, কিন্তু আমি তো কোনো পাসওয়ার্ড এই মুহূর্তে কিছু জানা নেই। ঠিক আছে চলো চলো চলো, এখন ভাই সাহেব এখন সময় চলে এসেছে, চাবিটাকে খোলা, ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো আমি চুরি করতে তার রেসিপি, সে সিক্রেট কীভাবে যে বানায়। এই জোকারের বাচ্চা, তুই গেলি রে এখান থেকে? দেখো গাইস, ও যতক্ষণ না যাবে আমি ততক্ষণ রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই পারবো না, কারণ ও যদি আমাকে একবার ধরে নেয় হাতে নাতে, নয় আমাকে ও মেরে ফেলবে, নয় ওর মালিককে ফোন করবে, নয় পুলিশকে সিধা ফোন লাগাবে। চলো মালটা গেছে, চলো এই সময় তালাটাকে খুলি, ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট এখন আমি চুরি করতে ঢুকবো রেসিপি। কিন্তু দাঁড়িয়ে যাও, ও আসছে আসছে আসছে, রোল্যান্ড রোল্যান্ড জোকার, না এই জোকার এই জোকার, আজকে বাপের জন্মে প্রথমবার বার্গার পিৎজা চুরি করে খাবো, কোনোদিনও খাইনি ভাই। দেখো দেখো জোকারটা এখনো আসছে, জোকারটা যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকিতেই পারবো না। আবার আসছে, আবার উড়ি 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 উড়ি, না না জোকারটাকে দেখো, তোমরা খালি বেরোনোর কোনো নামই নিচ্ছে না, ও বুঝতে পেরেছে ঠিক রাত্রিবেলা আজকে চুরি হবেই হবে, আজকে বার্গার শপে আমি চুরি করব তাদের সিক্রেট রেসিপি। আর তারা কি জাপানি চাইনিজ রাঁধুনিকে দিয়ে রাঁধায় বার্গার পিৎজা, সেটাকেও দেখতে হবে। চলো লেটস গো, আমি ম্যাকডোনাল্ডসের ভেতরে ঢুকে পড়েছি, এখন আমাকে সিক্রেট রেসিপিটাকে যেমন করে হোক খুঁজতে হবে, খুঁজতে হবে কোথায় রেখেছে, কোথায় রেখেছে ম্যাকডোনাল্ডস বালারা সিক্রেট রেসিপিটাকে, লুকিয়ে কোথায় রেখেছে। ওই দেখো জোকারটা এসছে ভাই, পালা পালা, ও ও ও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি একজন মালিক, আমার হাল কি করেছে দেখেছো, এই কয়েক মাসে আমার একদমই এক ফোঁটাও সেল হয় না বার্গার পিৎজার, যার জন্যে আমাকে স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় নামতে হয়েছে। পকেটে টাকা পয়সা একটাও কানাঘুড়ি কিচ্ছু নেই, ফোনে রিচার্জ করতে পারছি না, বার্গার তো বেচতেই পারছি না, তো কী হবে আর, বার্গারই বেচতে পারছি না, ব্যবসা করছি আমি, ব্যবসা ব্যবসা আমাকে ভুলে যেতে হবে এদের জন্যে। চলো গাইস, এখন মনে হচ্ছে মালটা ওদিকে যাবে, চলো চলো চলো, গেছে গেছে। আমি একটা জিনিস দেখছি, ও মাল এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। চলো আমি না একটা কাজ করি, এই কাউন্টারটা একবার ভালো করে দেখে নিই, এই কাউন্টারে কোথাও কি আছে, কাউন্টারে তো আমি কোনো রেসিপি দেখতে পাচ্ছি না। ও একটু দেখো, ও আসছে, এই দরজাটাকে আমি খুলতে পারবো নাকি, ও কে, চলো আমি ভেতরে ঢুকে গেছি, আর এটা আমার হাতে কি হলো, এখানে হাইট আছে, চলো আমি এখানে লুকাতে পেরেছি ভাই, আমি মরতে মরতে বেঁচেছি, আমি গাইস মরতে মরতে বেঁচেছি, আজকে ধরা খাচ্ছিলাম, এই চুরির বদনাম যে আমার কি বদনাম হতো, আজকে বদনাম হয়েছি আমি ম্যাকডোনাল্ডসের জন্য ভাই। আমি একটা মনে হয় কোথাও তো একটা ঢুকেছি, চলো এখন বেরোনো যাক। ও এটা দেখো ম্যাকডোনাল্ডসের রান্নাঘর, যেখানে ম্যাকডোনাল্ডসওয়ালারা রান্না করে সবাইকে সার্ভ করে। দাঁড়াও এই দরজাটাকে বন্ধ করো, এই রান্নাঘরে কি লুকিয়ে রাখতে পারে ম্যাকডোনাল্ডসওয়ালারা সিক্রেট রেসিপিটাকে, আমি জানি না ভাই, আমি তো জানি, ও কি আবার আসছে নাকি, ওয়েট ও কি আবার আসছে, আমি জানি না ভাই, আমার লোকানোর একটা জায়গা আছে, আমি ভালোই জায়গা পেয়েছি। ও দেখো আসু আস 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 আস, না না না, আগে তো আমি লোকাবো, কোনো কথা শুনবো না, আজকে আমি সিক্রেট রেসিপি হাতিয়ে ছাড়বোই, দেখেছো দেখেছো দেখেছো, ও ঠিক বুঝেছিল, ও ঠিক বুঝেছিল গাইস, ও মাল সাত ছয়ানার এক ছয়ানা। চলো এখন বেরোনো যাক, এতক্ষণে মালটা বেরিয়ে গেছে, কী সব উলফাল হাতে আইসক্রিম নিয়ে ঘুরছে, ওই দেখো ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, চলো চলো গেছে গা গেছে গা। ও কম, আমার আমার কথা হচ্ছে গাইস, ম্যাকডোনাল্ডস বলাটা রেসিপিটা কোথায় লুকিয়ে রাখতে পারে, আমি রান্নাঘরে তো ঢুকেছি, এখানে একটা ফ্রিজ আছে, এখানে কিছু আছে না, আরে ভাই
ও এটা কি, দেখো এখানে একটা রুম আছে। দাঁড়াও এই দরজাটাকে কি আমি খুলতে পারবো? না ইরে ভাই, এই দরজাটাকে আমি খুলতেও পারছি না। আর এখানে দেখো কোটা বার্গার রাখা। হ্যাঁ ওয়েট, এতগুলো বার্গার কিসের জন্যে? এখানে কি লেখা? দিস বার্গার নিট। আচ্ছা আমাকে মনে হয় বার্গার বানাতে হবে। দাঁড়াও, ও আবার এসে আবার এসে আবার এসে মালটা আবার এসে। আরে দারোয়ানের বাচ্চা, তোকে তুই শোন, আমার কথা কি বলছি তোকে শোন একটা, তুই আমাকে বলে দে ভাই সিক্রেট রেসিপিটা কোথায় লুকানো আছে। ও ঠিক জানে, ও জানে ম্যাকডোনাল্ডসদের রেসিপিটা কোথায় আছে। তুই আমাকে বলে দে, দেখ তোকে আমি মালামাল করে দেবো, কোটিপতি করে দেবো, তোকে আমার রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দেবো। দেখ তোকে আর এখানে জোকারগিরি করে পয়সা কামাতে হবে না, আমার রেস্টুরেন্টে আসবি, তোকে ম্যানেজার বানিয়ে দেবো। চলো চলো, মালটা গেছে, মালটা গেছে, মালটা গেছে, গা গেছে তো, চলো। আমার যতদূর মনে হচ্ছে না গাইস, এখানে তিনখানা বার্গার রাখা। এবারে আমাকে বার্গারগুলোকে তৈরি করতে হবে। ধরো প্রথমে কি লাগবে দেখাচ্ছে এখানে নিট, এটা সবুজ রঙের বাঁধাকপি নাকি বাঁধাকপি লাগবে মনে হয়। বাঁধাকপি 10 টাকা কিলো ভাই, বাঁধাকপি কোথায় এখানে? ও এইতো দেখতো, এটা মনে হয় নাকি বাঁধাকপির টুকরো। ওকে ওকে ওকে, আমি মনে হচ্ছে বাঁধাকপি পেয়েছি। ও আসছে, আগে লোকাবো। গেছে 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 নাকি? ওই তো 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 ওই তো 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। চলো চলো, এখনই সময়। বাঁধাকপি দিয়ে বানানো যাক বার্গার। ভাই বাঁধাকপি দিয়ে বার্গার বানানো যায় নাকি? এই তো বাপের জন্য প্রথমবার দেখলাম। তারপরে এটা কি? এটা মনে হয় পেঁয়াজ। ওকে পেঁয়াজ কোথা থেকে পাবো? পেঁয়াজ তো এখন বর্তমানে 25 টাকা কিলো। ওয়েট, এইটা পেঁয়াজ? ভাই মনে হচ্ছে এখানে খুবই বেশি করে আসছে নাকি, মিউজিকটা স্কেরি লাগছে। এটা কী সব হাতে আসছে? চলো পেঁয়াজের টুকরোটার একবার হাল দেখো গাইস। পেঁয়াজের উড়ু 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 আসছে 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 আসছে। ওরে না না, আসছে আসছে, না 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 না, বেঁচেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। আমিও সাতশিয়ানার একশিয়ানা। কি ভেবেছি রোল্যান্ড, রোল্যান্ড, রোল্যান্ড কিচেনের রোল্যান্ড, তুমি কি ভেবেছোটা কি? মালিককে আমাকে ধরিয়ে কোটিপতি তুমি হবে না? চলো গেছে ভাই। পেঁয়াজটা দেখে মনে হচ্ছে ভাই কোথায় গেল? গেছে, ওকে ওকে, গেছে গেছে। এইখানের ভাই পেঁয়াজ দেখে মনে হচ্ছে খুবই আকার লেগেছে ভাই, পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম মনে। ওরে ওরে, আবার আসছে, আবার আসছে, আবার আসছে। টুকি টুকি টুকি, দেখতে পারে না মালটা এতটা বোকা আমি বুঝতে পারিনি। আমি ওর সামনে দিয়ে টেবিলের তলায় লোকাচ্ছি, মালটা বুঝতেই পারছে না, বুঝতেই পারে না ও। চলো গেছে, এখন গেছে ভাই। পেঁয়াজের আকার লেগেছে, যেটা যেমনটা তোমাদের বলছিলাম মনে হচ্ছে গার্ডার এটা। চলো এটা এখানে লাগানো যাক বার্গারে। আরে ভাই আবার কি দেখলো নাকি ভাই? মিউজিকটা স্কেরি যখনই হয় না মনে হয় যেন দেখে নিয়েছে। চলো এই বার্গারটা, সেকেন্ড বার্গার আমি বানিয়ে দিয়েছি। 3 নম্বর বার্গারে এটা কি লাগবে? আলুর বড়া নাকি ভাই? আলুর বড়ার বার্গার বানাবো আজকে, বাপের জন্মে প্রথমবার আলুর বড়ার বার্গার। আলুর বড়া আসছে নাকি? আসছে না, না না আসছে না, বারবার আমাকে দেখতে হবে। চলো এইটাই মনে হয় আলুর বড়া। চলো আলুর, আমার যতদূর মনে হয় না গাইস, ই অতটাও খতরনাক না। একটা জোকারকে সার্কাস থেকে ধরে এনে বার্গারের সিকিউরিটি গার্ডে লাগিয়ে দিয়েছে। ওরকমই সিকিউরিটি গার্ড করবে, সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটির কোনো বেলাই নেই, কোনো সিকিউরিটি প্রোভাইডই করছে না এই গার্ডটা, নিজেই একটা আবুইদা ভোদা মার্কা একটা। চলো বেরোনো যাক এবার। চলো গেছে গেছে, ওকে চলো এই আলুর বড়ার বার্গার বানানো যাক এবার, বাপের জন্মে ভাই বার্গার বানাচ্ছি, আর বাপের জন্মে বার্গারটাকেও খাবো। চলো ওকে চলো, আমি বানিয়ে দিয়েছি বার্গার তিনখানা, কিন্তু এখনও দরজাটার খোলার নাম নেই। এখনও কি লাগবে এখানে? কিছু লাগবে মনে হচ্ছে। হ্যাপি মেল, ওকে হ্যাপি মেল, হ্যাপি। ও তো এটা আমি তো এসেই আমার হাতে কি জানি উঠে গেছিলো। এইটা ভাই আমি রেস্টুরেন্টের সামনে থেকে, ওই ভাই আবার আসছে, আগে লোকাই, আগে লোকাবো, আগে লোকাবো, কোনো কথা বলবো না। ওই দেখো টুকি টুকি, ও ও ও, গেছে গেছে গেছে, ওকে চলো। আমার হাতে গাইস যেটা আছে না, এটা ওই কি বলে ম্যাকডোনাল্ডসের, আমি যখন রেস্টুরেন্টের সামনে থেকে যাই, ঢুকিনি কোনোদিন ভাই, অত পয়সা নেই ভাই, ঢোকার মতন ক্ষমতা নেই, সামনে থেকে যখন গেছি না, এইটার লোগোটা আমি দেখেছি। এটাকে কি বলে, একটা বড় লোকই সবাই খায় এটাকে, জানি না, যাই হোক এটা হয়তো আমাকে এখানে রাখতে হতো। চলো এটা তো আমি রেখে দিয়েছি, কিন্তু এখনো কোনো দরজা খোলার নাম নেই। আমার মনে হয় না এটা কাঠ দিয়ে জন্মিয়ে আটকিয়ে রেখেছে, বইটা খোলা যাবে না হয়তো বাপের জন্মে হাত দিয়ে। এটাকে খুলতে হলে হয়তো হ্যামার ট্যামার কিছু লাগবে। ও
ভাই আমি যে কি বাঁচান বারবার বেঁচে যাচ্ছি, আমার ভাগ্যটা যে আজকে কি সাথ দিচ্ছে আমি তো জানি না ভাই, আমি তো জানি না ভাই, আমি কি করছি নিজেও জানি না ভাই। দরজাটাকে আমাকে খুলতেই হবে, আমি তো তিনটে বার্গার বানিয়ে দিয়েছি ভাই, তিনখানা বার্গার বানিয়েছি ভাই, কতগুলো বার্গার হয় আমার তো জানা নেই। তোমাদের যদি জানা থাকে ভাই কমেন্টে লিখো তো, আমাকে একটু কমেন্টে লিখে জানিও ভাই এই পৃথিবীতে ক রকমের বার্গার আছে ভাই। আমি তো বার্গারের নামও জানি না, এটা কি বাঁধাকপি বার্গার, পেঁয়াজ বার্গার, আলুর চপ, আলুর বড়া বার্গার বানালাম আমি তিনখানা বার্গার, বাপের জন্মে প্রথমবার বানালাম। আমি জানি একটাই ফ্লেভারের বার্গার হয়। আবার আসছে দেখি, এই মালটাকে দেখো তোমরা খেলি ভাই, একে নিয়ে আর পাড়া গেল না, এর নাম না নিলেও দেখি নিকটবর্তী সংকটবর্তী নিকটবর্তী কি এবার বলবো, হুড়মুড়িয়ে হত্তরিয়ে থত্তরিয়ে চলে আসে, থরতরিয়ে চলে আসে। মালটা বুড়ো ভাম মনে হয়, একটা জোকারের বাচ্চা, খেদে কোনো কাজ নেই, সংসার মংসার কিছু নেই, এখানে জোকার সেজে ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা। চলো গাইস এখান থেকে বেরোনো যাক, কি দিনকাল পড়লো আজকাল আমাকে জোকারের। রে ভাই রে রে রে, লুকাও লুকাও লুকাও, এখানে লুকাতে পারবো ওকে ভাই, আমি বারবার বেঁচেছি, আমি বারবার বেঁচেছি ভাই, টেবিলের তলাতেও আমি লুকাতে পারবো। চলো ভালোই হয়েছে, একটা ভালো জায়গা পেয়েছি। এখানে কোথাও কি আছে? এখানে দেখো ওইখানেও কাউন্টার বাউন্টার আছে কিন্তু এখানে কিছু নেই। আরে ভাই কোথায় লুকিয়ে রাখতে পারে ম্যাকডোনাল্ডস বালারা ভাই, কি দিনকাল পড়লো ভাই, চুরি করতে ঢুকতে হচ্ছে, রাঁধুনিদের রেসিপি। ওরে ভাই লুকাও 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 লুকাও, কি দিনকাল সত্যি মাইরি ভাই। ইউটিউব করতাম, ইউটিউবে দেখছি এত কম্পিটিশন, যাকেই দেখছি সেই ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হয়ে যাচ্ছে, ইউটিউবার ভরে ভরে কম্পিটিশন। তাই জন্য আমি ভেবেছিলাম একটা বিজনেস করি যেটা অফলাইনে হবে, আর রেস্টুরেন্ট খুলেছিলাম, কিন্তু ভাই সেটারও রেহাই নেই আমার, ওতেও দেখি কম্পিটিশন ভাই, ভরে ভরে সবাই রেস্টুরেন্ট খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে। আর আমার ইনকামটা হবে কী করে ভাই, আমার ইনকামও হবে কী করে, আমাকে আজকে যে করেই হোক খুলতে আমাকে খুঁজতে আমাকে হবে, আমাকে আজকে খুঁজতে হবে। এই এই জোকারের বাচ্চা, তোদের ম্যাকডোনাল্ডসের রাঁধুনিরা কারা রে, জাপানি না চাইনিজ, আমাকে বল, তাদেরকে আমি হায়ার করব। চলো এখানে তো আমি বেকার খুঁজছি। আরে আরে লুকা লুকা লুকা, আমি না গাইস আমি একটা জিনিস ভাবছি, দেখো ও দুখানা জায়গায় যাচ্ছে, আমি যেটা লক্ষ্য করছি, এক ও রান্নাঘরে ঢুকিতেছে, আর দুই ও যাইতেছে ওই দিকের একটা কোথাও রুম আছে, দাঁড়াও ওই দিকটাতে না আমাকে যেতে হবে, ওইখানে যদি আমি কোনো কাজের জিনিস হাতাতে পারি ভালো হবে। আরে না 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 না, সেটাবো পালাও পালাও লুকাও লুকাও, ওকে ওকে চলো মালটা ওইদিকে যাচ্ছে, এখনই সময়। এইখানে মালটা যায় কোথায়? ও ভাই এ তো টয়লেটে, বাথরুমে কি করতে যাচ্ছিলো এতক্ষণ ধরে? ও ভাই বাথরুমে দেখো আরও তিনখানা দরজা, কি করবো কি করবো, এই দেখো এখানে কি লাগবে নিডে কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবুজ কালারের কি তাও, আবার আমি কিটা আমি জানি কোথায়, আমি তো ফেলেছি প্রথমে এসে পেয়ে গেছি, চলো লেটস গো ভাই, আজকে আমি উদ্ধার করেই ছাড়বো। এই তো দেখো কিটা আমি এখানে ফেলেছিলাম ভাই প্রথমে এসেই, ভালো হয়েছে আমি ভালো জায়গায় একটা নিয়ে ফেলে রেখেছি, কাজে লাগছে এখন, চলো কিটাকে এখন লাগাই যে। ভালো হয়েছে ভাই আমি কিটাকে এখানে ফেলে রেখেছিলাম, বলা যায় না কখন কি দরকার পড়ে, ওর জন্য বলে সব কিছু যত্ন করে রাখো, কখন কি দরকার পড়ে যাবে তোমরা নিজেও জানবে না। চলো মালটা এখন বাথরুমে গেছে, এই সময় এখানে ঢুকাও, এখন লুকাও লুকাও, ও মালটা এখান থেকে বেরোবে রান্নাঘরে ঢুকবে, তারপরে আমি না যাবো বাথরুমে। চলো ওই বাথরুমে, আমার মনে হয় না গাইস ওখানে সিক্রেট রেসিপিটা থাকতে পারে, আজকে আমি হাতিয়ে ছাড়বো ওই ম্যাকডোনাল্ডস বালাদের সিক্রেট রেসিপি। চলো লেটস গো, খোলা যাকে পার, চলো তালাটাকে আমি খুলে দিয়েছি, ও কে দরজা খুলে গেছে, এখানে তো একটা পিস্তল, ও কী হবে পিস্তল দিয়ে কী হবে, ও দেখো এই জোকারটাকে মারছি আমি, রোনাল্ড জোকারকে না, ওই উড়িয়ে বাবা কি ডেঞ্জারাস, দেখো বুকে গুলি করে ওকে খুন করে দিলাম, আর দি এন্ড হয়ে গেল, এন্ডিং ওয়ান, আরও তিনটে এন্ডিং, মানে আমরা মোট একটা এন্ডিং কমপ্লিট করলাম তিনটে এন্ডিংয়ের মধ্যে, এখনও আরও দুটো এন্ডিং আছে। কিন্তু তো গাইস আমি তো এই এন্ডিংটা করতে আসিনি, আমি এখানে সিক্রেট রেসিপি হাতাতে এসেছি ম্যাকডোনাল্ডস বালাদের, চলো আবার খেলা যাক সিক্রেট রেসিপিটাকে হাতানো যাক ভাই। ওকে গাইস আমি আবারও চলে এলাম, আগের বারটায় ওই এন্ডিং একটা কী ছিল ভাই, গুলি করে এন্ডিং মারা, যাই হোক ওটাও ভালো কাজ করা হয়েছে, কিন্তু আমরা ওই এন্ডিংটা করবো না, আমরা এখানে সিক্রেট রেসিপিটা হাতাতে এসেছি। ও দাঁড়াও এখনও এ কি এ কি এ কি, ও ভাই আমাকে আবার প্রথম থেকে করতে হবে নাকি, কেস করেছি ভাই, চাবিটা এখানে ভাই, আগে দাঁড়াও আমি না আবার সব কিছু করি আগের মতন, আগে যতটা করে রেখেছিলাম ততটা আগে কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার। হ্যাঁ ওকে গাইস আমি আবারও আগের মতন যেরকমভাবে আমাকে বার্গারগুলো বানাতে হতো আর এখানে এটা রাখতে হতো সব কিছু রেখে দিয়েছি। চলো আমাকে এখানে কিছু তো খুঁজতে হবে, ওই হ্যামার ট্যামার যার জন্য এটাকে আমি খুলতে পারছি না, চলো ওটাকে এখন খুঁজতে হবে। চলো ভাই আগের বারের এন্ডিংটা ভালোই ছিল, কিন্তু এবারও আমি আর একটুখানি সিক্রেট রেসিপিটাকে খুঁজবো। আবার
আবার আসে মালটা কি দেখতে পেয়েছি? না 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 না, রান্না করে যাচ্ছে। চলো এখনই সময়, আমি বাথরুমটাতে যাব। হ্যাঁ, বাথরুমটাতে না আরও দুখানা দরজা দেখছিলাম, ওই দুটো দরজাকে আমাকে খুলতেই হবে। চলো লেটস গো। এখানে আবার একটা কী ভাই, এটা কী? ও কি, এখানে আরেকটা দরজা 666 লেখা, কিন্তু ও এখানে কিছু একটা লেখা আছে। দাঁড়াও, দেয়ালের মধ্যে কি লেখা এটা? এখানে একটা কোনো কোড আছে। দাঁড়াও, কোডটাকে আমি লিখে নিই। পেন কোথায়? যা, এই তো পেন পেয়েছি। 13875, তারপরে কত আছে? 13875। ঠিক আছে, এটাই আমাকে খুলতে হবে, হয়তো কিছু না কিছু তো কাজে লাগবে। আরে আরে আরে, এই কেস করেছে, বেঁচে গেলাম, মরে গেলাম। একই, এটা কি হলো ভাই? আমি তো ভাবলাম ও আমাকে মেরে শেষ করবে, কিন্তু ভাই এ কোনো তো শক্তিশালী না, আমাকে ধরে খালি বার করে দিল। আরে ভাই, ঠিক আছে, যাই হোক, আমি একটা পাসওয়ার্ড পেলাম, যেটা হচ্ছে 13875। এটাকে আমাকে মনে রাখতে হবে, এই পিনটা আমি লিখে নিয়েছি। চলো, এটা আমার হয়তো কোনো কাজে আসতে পারে, তার জন্য আমি লিখে নিয়েছি ভাই। আর গাইস, টয়লেটে আর একটা দরজা ছিল, ওইটাকে খুলতে হবে। এটা তো আর খুলবো না, এটা আমার খুলে দেখা হয়ে গেছে, এখানে একটা এন্ডিং আছে। এখানে কী যেন ছিল, পাসওয়ার্ড। চলো এটাকে খুলি, এটার এখানে কী আছে দেখতে হবে। ও কে, ও ভাই, এখানে একটা ক্রোবার, কিন্তু ওয়েট, এই পায়খানার প্যানে এটা কি হেগে দিয়েছে? জোকারটা দেখো, ছি ছি ছি, ইয়ে ভাই, জোকারটা খালি বার্গার ঘপ ঘপ করে গেলে আর পায়খানায় এসে হেগে হেগে চলে যায়। দেখো, আবার মালটা হাঁকতে যাচ্ছে, তাই ভাবি মালটা কেন পায়খানায় যায়। ওই দেখো, আবার হাঁকতে যাচ্ছে, মালটা লুজ মোশন হয়েছে, বারবার বার্গার পিৎজা খায় রাত্রিবেলা আর হেগে আসে ভোরে ভোরে। যাই হোক ভাই, আমি একটা ক্রোবার পেয়েছি। চলো এই ক্রোবারটা নিয়ে দেখি আমি খুলতে পারি নাকি। ওদিকে রান্নাঘরের দরজাটা, ওই দরজাটা খুলতে হবে। আমি ভেবেছিলাম হয়তো ওখান থেকে কিছু পাবো, কিন্তু ওখানে সিক্রেট কিছু পেলামই না। যাই হোক, এখানে দেখি কিছু পাই নাকি। চলো এটাকে খোলা যাক, প্ল্যাঙ্কগুলো খুলে দিয়েছি। ওকে, চলো ক্রোবারটা দিয়ে আমি খুল। জিঙ্গলালা জিঙ্গলালা, হু হু, জিঙ্গলালা জিঙ্গলালা, হু হু, জিঙ্গলালা জিঙ্গলালা, লুকাও ভাই, ধরতেও পারলো না ভাই। ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। জোকার, তোমার কি হাগা হচ্ছে রে ভাই? খালি যখন তখন বার্গার খায় আর ভত ভত করে হেগে যায়। খালি পায়খানায় কেউ ঢুকলে তাকে বার করে হাঁকতে যায়, জোকারের বাচ্চা। দেখো খালি হাঁকতে যায় ভাই, ছি, হেগে এসে এক ভর্তি প্যান ভর্তি হেগে জলও দেয় না। ছি ছি, চলো আমি এইদিকে দরজাটা খুলে দিচ্ছি। চলো এটাকে এখন খুলে দেখি এখানে কি আছে, লেটস গো। ও কি, দেখো আমি একটা সিক্রেট কোনো জায়গায় চলে এসেছি। দরজাটাকে বন্ধ করো ভাই। এটা কি, লাল লাল লাল, ও মনে হয় সস পড়ে আছে, বার্গারের কোনো সস লিকেজ মেরেছে, যার জন্য এখানে সসে সস হয়ে গেছে। যাই হোক, এখানে আবার এটা কি, টেবিল একটা, এখানে কাপ লেখা, আইসক্রিম লেখা আর ফ্রাইজ লেখা, ওই মানে ফ্রেঞ্চ ফ্রাই। যাই হোক, এখানে কি হয়তো কিছু এনে রাখতে হবে নাকি, আমি বুঝতে পারছি না। কিন্তু এইখানে দেখো একটা ওই বুট, মানে এখানে ও লক টাইপের আছে। তারা হতো এখানে, আমি এখানে পাসওয়ার্ডটা মেরে দেখি, আমি যে পাসওয়ার্ডটা পেয়েছি। চলো পাসওয়ার্ডটা কী ছিল, ওকে চলো পাসওয়ার্ডটাকে এন্টার মারি, দেখা যাক কী হয়। ওকে, আমি পাসওয়ার্ডটা তো মেরে দিয়েছি, আর আমি একটা কী যেন দেখলাম। ও এই দেখো, আমার এখানে লিস্ট আছে, মানে ওই রেসিপির পুরো ফর্দ করে নিয়ে এসেছি আমি। তার মধ্যে এখন আমি তিনখানা রেসিপি জেনে গেছি, তিনখানা লিস্টের মধ্যে ইনগ্রেডিয়েন্টস কী লাগে। লিস্টের মধ্যে তিনটে ইনগ্রেডিয়েন্টস আমি জেনে গেছি, আর আমাকে দুখানা ইনগ্রেডিয়েন্টস জানতে হবে বার্গারের মধ্যে ম্যাকডোনাল্ডসওয়ালারা কী দেয়। চলো ওটা কি আমাকে এখন দেখতে হবে ভাই। এটা মনে হয় ম্যাকডোনাল্ডসওয়ালাদের স্টোর রুম, দেখো এখানে, বা ফ্রিজও হতে পারে, কারণ দেখো এখানে কতগুলো কোল্ড ড্রিঙ্কস এনে রাখা। যাই হোক, চলো এইখানটাতে আমাকে এটাকে কিছু করতে হবে হয়তো। দাঁড়াও, আইসক্রিম কাপ মাপ, আইসক্রিম, দাঁড়াও তো, এই আইসক্রিম তো আমি দেখেছি, আইসক্রিম খাওয়াঙ্গি। ওই কেস করেছে, মালটা কি ভেতরে আসে না নাকি? হ্যালো, মালটা আমাকে দেখা সত্ত্বেও দেখো ভেতরে আসছে না, ভালোই হয়েছে। আসতে হবে না তোমাকে ভেতরে, তোমাকে আসতে হবে না। ও ভাই, ও গ্লিচ খেয়ে গেছি, দাঁড়াও, কেস করেছে ভাই। আমি মনে হয় বাইরে না গেলে ওর গ্লিচটা হাঁটবেও না নাকি, ওখান থেকে আমি বুঝতে পারছি না তো। এই কেস করেছে, দেখো গ্লিচ খেয়েছে ভালো মতন। দাঁড়াও, আমাকে এখান থেকে বেরোতেই হবে, নাহলে মালটা যাচ্ছেই না, ওখান থেকে ওখানেই আটকা পড়ে যাচ্ছে, ওখান থেকে না ডান দিক যাচ্ছে না বাদিক যাচ্ছে। চলো, ওখানে একটা কি ফ্রেঞ্চ ফ্রাই না কি ছিল না, দাঁড়াও তো, ফ্রেঞ্চ ফ্রাই তো এইটাকে বলে বোধ হয়, আলু ভাজা। চলো এটাই হয়তো, আমি একবার এখানে লাগিয়ে দেখি এটাই নাকি। চলো ওখানে রাখি, আমি জানি না ভাই আদৌ কী হবে। ওকে, আমার মনে হয় এগুলো এনে এখানে রাখতে হবে। চলো এখানে এখন কাপ আনতে হবে, আর লাগবে আইসক্রিম। চলো এগুলোকে খুঁজতে হবে, এই দুটো জিনিস এখন আমি কোথা থেকে পাই। ওই দেখো, এই দেখো, কাইয়ে দেখি আইসক্রিম বাইরেই আছে ভাই। আইসক্রিম তো গলে যাবে, বাইরে রাখলে হয় নাকি? আমি এখনও নিজেও জানি না এটা কী হবে, আমি খালি খালি লেখা দিচ্ছি আর এনে রেখে দিচ্ছি। চলো, আর লাগবে একটা কাপ, কিসের কাপ ভাই, চায়ের ভাঁড় নাকি?
চায়ের ভার এখন কোথা থেকে? আরে 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 আমাকে এখন গাইস কাপ খুঁজতে হবে, কাপটাই আমি পাচ্ছি না। কোথায় রেখেছি রা কাপটা? চায়ের কাপ কোথায় পাবো? চায়ের কাপ, ও এই দেখো এটাই মনে হচ্ছে না নাকি জানি না ভাই, আমি জানি না, কোল্ড ড্রিঙ্কস এর কাপ তো মনে হচ্ছে। এটা দ্বারা একটা কাজ করি, এখানে যে দেখেই রি এটা কি আছে আদৌ, এটাই কি চায়ের কাপ নাকি? চলো লাগাই। ওকে আমি তো রেখে দিয়েছি কিন্তু জানি না কি হলো। হ্যাঁ এখানে কি খুলে গেল? এটা কিছুই তো হলো না, কিছুই তো বুঝতে পারছি না। এখানে একটা হাতের কি দেখাচ্ছে, ক্লিক করবো নাকি? হিউম্যান মিট, এই দেখো একটা আমি রেসিপি, 4 নম্বর রেসিপিটা আমি জানতে পারলাম, সেটা হচ্ছে মাংস, মানুষের মাংস দিয়ে ম্যাকডোনাল্ডস বালারা এখানে বার্গার তৈরি করছে। ছি ছি ছি, হায় কপাল, কি দিনকাল পড়লো, মানুষের মাংস দিয়ে বার্গার তৈরি, ছি 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 ছি, এরকম বার্গার ভাই আমি খেলামই না, এরকম বার্গার ভাই আমি বানালামই না ভাই, ছি 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 ভাই। চলো আমি দেখো এখানে আমি 4 বার্গারের লিস্ট, আমি মানে আইটেম, আমি ইনগ্রেডিয়েন্টস পেয়ে গেছি, আর আমার একটা ইনগ্রেডিয়েন্টস জানতে হবে, সেটা জানতে পারলেই আমার হয়ে যাবে জানা আদৌ এরা কী দিয়ে বানায়। চলো লেটস গো, এখান থেকে আবার বেরোনো যাক। আরে আরে আরে, আবার আসে আবার আসে আবার আসে। চলো আর 4 লিস্টের মধ্যে যে 4 ইনগ্রেডিয়েন্টসটা আছে সেটাকেই আমাকে এখন ফাইন্ড করতে হবে, দেখতে হবে আর 4 রেসিপিটা, ওরা 4 ইনগ্রেডিয়েন্টসটা বার্গারের মধ্যে কি দিচ্ছে, যার জন্য ওদের বার্গারটা অত টেস্টি হচ্ছে। দেশ বিদেশ থেকে ফুড ব্লগার থেকে শুরু করে আরও সবাই খেতে আসছে তাদের বার্গার। চলো আজকে তো আমি এর প্রতিশোধ, আজকে আমি এটা খুঁটি নাটি জেনে ছাড়বই ছাড়বো। আর ওটা কোথায় লুকাতে পারে, কোথায় লুকাতে পারে, আমি তো চারিদিকে খুঁজে দেখে নিয়েছি আর তো কোথাও দেখতে পারি না। এখানে কিসের ছাপ? আরে ভাই পায়ের ছাপ কোথায় যাচ্ছে এগুলো? ভাই এই জোকার আর আমি বাদে কি এখানে কোনো ভূত্রুত আছে নাকি ম্যাকডোনাল্ডসের ভেতরে? যাই হোক এই পায়ের ছাপগুলো কোথায় যাচ্ছে সেগুলো অনুসরণ করে আমি এগোই, দেখি যাচ্ছেটা কোথায় এই পায়ের ছাপটা। ভাই এখানে এসে তো শেষ হয়ে গেল। হ্যাঁ কী রে ভাই, এখানে এসে পায়ের ছাপ শেষ? তাহলে এখানে এই দেখো এখানে ক্লিক করতে বলছে আমাকে, এখানে আবার এই ময়লা ডাস্টবিনের ময়লার এখানে কি আছে? চলো এখানে ক্লিক করে দেখেই নি। ব্লাড সস, আরে ভাই মানুষের রক্ত দিয়ে এরা সস বানাচ্ছে, কেস করেছি, এ বার্গারের এরা মানুষ নাকি ভাই ভূত, তুমি বুঝতে পারছি না। গো টু ইউর কার, চলো লেটস গো, আমি সব কিছু মনে হয় এই তো আমি সব কিছু ইনগ্রেডিয়েন্টস জেনে গেছি, নামগুলো, এরা কী করে এই বার্গারগুলো তৈরি করছে আমি সব কিছু জেনে গেছি, আমি পুলিশকে সব জানিয়ে দেবো এ টু জেড যে এরা কী করে বার্গারগুলো বানাচ্ছে। হ্যাঁ এই খেতে দেশ বিদেশ থেকে মানুষরা লাইন লাগাচ্ছে এই বার্গারের রেস্টুরেন্টের বাইরে। ছি ছি, মুখে সবার থুতু দি, ছি আমার বার্গারের দোকানে আসতে পারতো, আমি কমসে কম ওরকমভাবে মানুষকে ঠকাতাম না। চলো আমি এখন বেরিয়ে যাই এখান থেকে, আমার সব জানা হয়ে গেছি এরা কী করে বার্গারটাকে বানায়। গো টু ইউর কার, লেটস গো, আমি এখন বেরিয়ে যাই এই বার্গারের দোকান থেকে, লেটস গো। আমি গাড়িটিকে স্টার্ট করে ফেলেছি আর চোখটা দেখো বাইরে চলে এসেছে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট থেকে, শোনো জানালে ধাক্কা দিয়ে উড়িয়ে দেবো, ওকে উড়িয়ে দে সালাকে, মেরে দে পিসে গুড়িয়ে দে হাড্ডি কুটি, ওকে হাতে একটা কিছু রিমোট আছে, স্টার্ট যাচ্ছাবাস। দেখো আমি সুইচটাকে টিপে দিলাম আর বোম ব্লাস্ট হয়ে গেল, ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট উড়ে ছাই হয়ে গেল। ভাই কি করলাম আমি, কি করলাম, এটা তো একদমই ভালো হলো তাদের সাথে, এটা একদমই ভালো কাজ করেছি আমি, যেহেতু ওরা বাজে বাজে জিনিস খাদ্য রূপে মানুষকে গ্রহণ করিয়ে ঠকিয়ে যাচ্ছিল দিনের পর দিন, এটার কোনো ক্ষমা নেই। ওদেরকে মানে কারাগারেও বন্দি করে রাখলেও এটা মানে ঠিক হতো না, তাদের সাথে এই জিনিসটা ঠিক হতো না, তাই জন্য ওদেরকে মারাটাই ঠিক হয়েছে, ওদেরকে পুরো ধুলিস্যাৎ করে দিয়েছি। তোমাদের গাইস তোমাদের মতে কি মনে হয়, তাদের সাথে কি এই জিনিসটা করা উচিত হয়েছে নাকি তাদেরকে পুলিশের হাতে গ্রেফতার করিয়ে দিলেই ভালো হতো, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই টাটা। আমি তো বার্গার পিৎজা বাপের জন্মে কোনোদিনও খাইনি আর খাবো না, এখন আমি মায়ের হাতে যে রুটি খাবো, চলো টাটা গুড বাই। আর তোমরা বেশি বার্গার পিৎজা খেও না, ঠিক আছে, শরীরের পক্ষে একদমই ভালো নয়।